নমস্কার বন্ধুরা রূপসী পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই আজকে তৈরি করব একদম পারফেক্ট চিতুই পিঠা খুব সহজে কীভাবে ঘরেই তৈরি করবেন এই রেসিপি যদি আপনাদের জানা থাকে আশা করি আর হাজারটা রেসিপি জানার কিন্তু দরকার হবে না তো চলো পুরো ভিডিওটায় দেখতে থাকো আশা করি খুবই ভাল লাগবে একদম নরম তুলতুলের চিতুইপিটে কীভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভিতরটাও যেরকম সুন্দর উপরটাও কিন্তু ঠিক সেরকমই সুন্দর আর পিছনটাও কিন্তু একেবারেই পারফেক্ট তো চলো পুরে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই কাজে আসবে তোমাদের পিঠাটা বানানোর জন্য এই জায়গায় আছে আতপ চাল এক বাটি আর এক বাটি আছে হচ্ছে সেদ্ধ চাল এটা কিন্তু দুই বাটি মোট আতপ চাল এক বাটি আর সেদ্ধ চাল এক বাটি এরকমই কিন্তু হিসাবটা নেওয়া লাগবে একদম সমান সমান আর ইসুদ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এরকম করে রাখা লাগবে তাহলে খুব সহজে চালটা কিন্তু ভিজবে সময়টা একটু কম লাগবে এরকম আঙুল ডোবানো যায় এরকম জল যদি আঙুল ডোবানো যায় ঈষুধ উষ্ণতার জলে দু ঘন্টা রাখলেই কিন্তু চালটা খুব ভালো করে এটা ভিজবে আর যদি ঠান্ডা জলদি নর্মাল জলদি রাখা হয় তাহলে কিন্তু মিনিমাম ছয় ঘন্টার মতো লাগবে পাঁচ ছ ঘন্টার মতো তো দু ঘন্টা পর দেখা হচ্ছে দু ঘন্টা পর ঢাকনাটা খোলার পর দেখো চালটা কিন্তু অনেকটাই ডবল হয়েছে যতটা চাল ছিল তার ডবল হয়েছে আর কীভাবে বুঝবেন একদম পারফেক্ট পিঠের চাল এটা তৈরি হবে তো একটা চাল নেওয়ার পরে একটু চাপ দিলে জানি মাঝখান থেকে ভাঙে তাহলে কিন্তু এটা কিন্তু পারফেক্ট পিঠের জন্য চালটা একেবারেই রেডি এটা খুব ভালো করেই ধুয়ে নেওয়ার পর একটা চালনি হোক বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু রাখা লাগবে জলটা খুব ভালো করে কিন্তু ঝড়া লাগবে ছিদ্রযুক্ত পাত্রে রাখলে কিন্তু জলটা অনায়াসে ঝরবে এরপরে এক দেড় ঘন্টা তো লাগবেই মিনিমাম এরপরে মিক্সারে কিন্তু এইভাবেই গুঁড়ো করার পর এইভাবে কিন্তু চালনিতে চালনি করে নেওয়া লাগবে যাতে গুঁড়োটা একদম মিহি যে গুঁড়োটা হয় সেটাই কিন্তু নেওয়া লাগবে একদম দানা দানা গুঁড়ো কিন্তু এই জায়গায় নেওয়া যাবে না চিতই পিঠা তৈরি করার জন্য একদম কিন্তু এইভাবে যে চালনির সাহায্যে চালনি করার উপরের অংশটা না এই যে থালায় আছে সুন্দর করে এটা কিন্তু একদম মিহি একটা গুড়া এটা দিয়ে কিন্তু খুব পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে এবার এটা গোলানোর জন্য কিছুটা পরিমাণ চিনি আর অল্প পরিমাণ একটু লবণ তবে চিনিটা অনেকেই দেয় না কিন্তু চিনি দিলে কিন্তু চিতুই পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করা লাগবে একবারে কিন্তু এক গাদা জল দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু তৈরি করবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে এটা রেডি হবে একটু সময় নিয়ে যে কোনো কাজ করলেই কিন্তু কাজটা খুব সুন্দর হয় তবে ব্যাটারটা যেন খুব স্মুথ হয় দানা দানা ভাব যেন না থাকে দেখো ব্যাটারের ঘনত্ব ঠিক যেন এরকম হয় বেশি পাতলাও না আবার যেন বেশি মোঠাও না আর দেখো একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার এইভাবে কিন্তু মিনিমাম ওই পাঁচ মিনিট দশ মিনিট রাখলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর এটা কিন্তু হবে তো ওটা থা মানে এক সাইডে রাখার পর এরপাশে কিন্তু খোলাটা বসে দেওয়া লাগবে যাতে খোলাটা খুব ভালো করে গরম হয় খোলাটা দিয়ে যখন ধোয়া বের হবে তখন বোঝা লাগবে যে খোলাটা একেবারেই রেডি যখন খোলাটাকে ধোয়া ধোঁয়া বেরোবে তখন এইভাবে একটু ন্যাকড়ার মধ্যে তেল আর জল মেশানো এইভাবে খোলাটার মধ্যে কিন্তু লাগানো লাগবে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে উঠবে খোলা থেকে আরও কিন্তু ব্যাটারটা একটু ফ্যাটে নেওয়ার পর খোলার মধ্যে দেওয়া লাগবে খোলাটা যদি খুব ভালো গরম হয় তাহলে কিন্তু পিঠাটাও খুব সুন্দরভাবে এটা উঠবে দেখো কি সুন্দর কিন্তু জালি কাটা হচ্ছে তারপর এভাবে কিন্তু একটু জল দেওয়া লাগবে জল দিলে সিদ্ধ হবে তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রাখবেন তাতে সিদ্ধও হবে খুব সুন্দর মিনিমাম পাঁচ মিনিটের মতো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর পিঠাটা একেবারেই রেডি হবে দেখো দারুণ স্বাদের পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি হবে প্রথম যে পিঠাটা তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয় একটু হালকা হাতে এটা করা লাগবে বেশি চাপ দেওয়া যাবে না কিন্তু হুড়া হুড়িও করা যাবে না দেখো সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠবে ঢাকনাটা খোলার পরে দুই তিন মিনিট একটু অপেক্ষা করবেন তাহলে দেখবেন পিঠেটা খুব সহজেই উঠবে আর ঢাকনা খোলার সাথস্ব কিন্তু করলে পরে পিঠেটা ওটার একটু চাপ হয় তো সেই ক্ষেত্রে ঢাকনাটা খোলার পরে দুই মিনিট একটু অপেক্ষা করবেন দেখো কোনো পোড়া লাগবে না একদম দারুণ হবে উপরটাও যেরকম হবে ভিতরটাও ঠিক সেরকমই হবে একটা পিঠে তোলার পর আরও একটু কিন্তু তেল আর জল যে মেশানো মিশ্রণটা ছিল এইভাবে কিন্তু একটু ব্রাশ করে নেওয়া লাগবে তাতে সব পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে উঠবে তোমাদের বুঝে বোঝার সুবিধার্থে যাতে কোনো অসুবিধা হয় না তার জন্য আরও একটা বানানো দেখাচ্ছি জলটা কিন্তু ওইভাবে দেওয়া যায় আর এইভাবে কিন্তু ঢাকনাটা দেওয়ার পরেও কিন্তু এইভাবে চারদিকে একটু চারদিকে একটু জলটা এইভাবে দিলেও কিন্তু হবে যার যেটা সুবিধা সেইভাবেই করবেন তাতেই কিন্তু বেশ ভালো হবে দেখো চারদিক দিয়ে দিলে তবে ঢাকনা দিয়ে দিলে পরে কিন্তু সুবিধাটা বেশ ভালো হয় এইভাবে জলটা দেওয়ার পরে মিনিমাম ওই পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু পিঠাটা একেবারেই রেডি দেখো দারুণ স্বাদের পিঠা কিন্তু একেবারেই রেডি বানানো এটা খুবই সহজ আর খেতে তো অসাধারণ লাগে এটা সবাই এটা জানেন কিন্তু দেখো যেভাবে তৈরি করলাম এটা কিন্তু যে কেউ বাড়িতেই সহজেই তৈরি করতে পাবে দেখো পিঠাটা খুব অনায়াসে তোলা যায় তবে একটা করে পিঠা তোলার পরে কিন্তু অবশ্যই একটু কিন্তু তেল জলে ব্রাশ করেই নিলে পিঠাটা অনায়াসেই ওঠে দেখো সুন্দরভাবে রেডি হয়েছে পিছনটাও যেরকম হচ্ছে সামনটাও সেরকম হচ্ছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো তার পিঠাগুলো সবগুলোই কিন্তু একেবারে রেডি অনেকগুলোই তৈরি করছি আর এটা কিন্তু হয় নরম একদম তুলতুলে খেতে জাস্ট অসাধারণ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে